সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পূজোর বন্ধের পরে তোমাদের কাছাকাছি আবার আসলাম। বিগত যে বিষয়ের উপর আজকে ক্লাস নেব সেটা গত ক্লাসে আমরা নিয়েছি, কিন্তু আমি আজকের ক্লাসটা আবার ওই একই ক্লাসটাকে মাল্টিমিডিয়া দেখানোর জন্য চেষ্টা করব এবং তোমাদেরকে পরিচিত করাবো। তোমরা স্কুল লেভেলে নিশ্চয়ই বিষয়ের এই মাল্টিমিডিয়া ক্লাস করেছো। মাল্টিমিডিয়া ক্লাস অনেক আকর্ষণীয় হয়, অনেক প্রাণবন্ত হয় এবং সহজেই পড়ায় মনোনিবেশ করা যায়। সে শিক্ষার্থীদেরও ভালো লাগে এবং পাঠদানকারী শিক্ষকেরও ভালো লাগে। তাই তোমাদেরকে আজকে এই বিষয়ে পাঠদান করব এবং এটা আমি বিগত যে ক্লাস নিয়েছিলাম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম অংশের যে ক্লাসটা নিয়েছিলাম সে বিষয়ে ক্লাসটা নেব। ধারাবাহিকভাবে কয়েকটা আমি নিতে চেষ্টা করব। আসলে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন সবগুলো বাসা থেকে করা অনেকখানি আমাদের পক্ষে সম্ভব হয় না সীমাবদ্ধতার কারণে। তারপর আমি কয়েকটা ক্লাস নেব পরবর্তীতে, তোমাদের ভালো লাগলে বা আমি যদি করতে পারি তাহলে তোমাদেরকে আরও অনেকগুলো ক্লাস আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা ক্লাসে মনোযোগ দিবা, হয়তো আমাকে তোমরা সরাসরি নাও দেখতে পারো, আমি মনিটরেই তোমাদেরকে ক্লাসটা দেখাবো প্রজেক্টরের পরিবর্তে। তো ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজবিজ্ঞান মাল্টিমিডিয়া ক্লাসে প্রবেশ করলাম। তোমাদেরকে স্বাগতম সমাজবিজ্ঞান মাল্টিমিডিয়া ক্লাসে। আশা করি তোমরা মনোযোগ সহকারে যত্ন সহকারে তোমরা লক্ষ্য করবা। মাল্টিমিডিয়া ক্লাস যে পদ্ধতি অনুসরণ করে করা হয় আমি সেই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা সেটা বুঝতে পারবে ধারাবাহিকভাবে। তো প্রথমেই শিক্ষক পরিচিতি, অর্থাৎ যিনি ক্লাস নিচ্ছেন তার একটা পরিচিতি আমি এখানে দিয়েছি। আমার প্রণব কুমার দাস, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, খুলনা সিটি কর্পোরেশন কলেজ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। লক্ষ্য করো এখানে কতগুলো গ্রুপ ছবি দেখা যাচ্ছে, সেই গ্রুপ ছবিগুলোর মধ্য দিয়ে দেখানো হয়েছে সমাজবদ্ধতা। আর দেখতে পাচ্ছ নিচে অগাস্ট কোতের একটা ছবি, তার পরবর্তীতে যার ছবি দেখতে পাচ্ছ তিনি প্রফেসর নাজমুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা করেছেন। আমি সময়ের স্বল্পতার কারণে বলে যাচ্ছি, অগাস্ট কোত ফরাসি সমাজবিজ্ঞানী, 1798 সালে জন্মগ্রহণ করেন এবং 1857 সালে মৃত্যুবরণ করেন। তিনি 1839 সালে সোশ্যোলজি নামক একটি স্বতন্ত্র বিজ্ঞান প্রতিষ্ঠা করেন, যেটাকে আমরা বাংলায় সমাজবিজ্ঞান হিসেবে জানি। এবং 1839 সালের পর থেকে যখন আলাদা সমাজবিজ্ঞানের চর্চা শুরু হয় তার বিশ্বব্যাপী ছড়াতে সেটা আমাদের দেশে 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর নাজমুল করিমের হাত ধরে প্রতিষ্ঠিত হয়, সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় বাংলাদেশে। এর পরবর্তী সময়ে সারা দেশের বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে পাঠদান চলতে থাকে। এখানে আমরা পাঠ পরিচিতি, তোমরা তো জানো তোমরা একাদশ শ্রেণী মানবিক বিভাগে সমাজবিজ্ঞানে, আমরা সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায় সমাজবিজ্ঞানের যে বিষয়গুলো আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। সমাজবিজ্ঞানের ধারণা, সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, পাঠের প্রয়োজনীয়তা, উৎপত্তি, ক্রমবিকাশ এবং অন্যান্য বিজ্ঞানের সাথে এই বিষয়ের সম্পর্ক। এখানে দেখো সমাজবিজ্ঞানের যে সংজ্ঞা, প্রকৃতি, আমরা পরিধি, এটা দুটো ক্লাসের মধ্যে আমরা এটা সমাপ্তি ঘটাবো। তবে তার আগে পুরো বিষয়ের উপরে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে বিষয়ে তোমরা ইতিমধ্যে জানো যে শিখন ফল, অর্থাৎ এই অধ্যায়টার পাঠ শেষে তুমি কি কি বিষয়ে শিক্ষা অর্জন করবো। আমি এখান থেকে দুটো বিষয় আজকের ক্লাসের পরিমাণ বলি, যেমন এই আজকের ক্লাস শেষে তুমি সমাজবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং সমাজবিজ্ঞানের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। পরবর্তীগুলো আমি পরের ক্লাসে আবার বলবো। আমরা সমাজবিজ্ঞানের আলোচনার আগে বা সংজ্ঞা, প্রকৃতি এগুলো বিষয়ে আলোচনার আগে আমাদের একটু জানা দরকার বিজ্ঞান সম্পর্কে। বিজ্ঞানকে আমরা কয় ভাগে ভাগ করি? বিজ্ঞানকে আমরা দুভাগে ভাগ করি, প্রাকৃতিক বিজ্ঞান, গণিত, ভূগোল,
গণিত এগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বা যেগুলো হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান বা পিওর সায়েন্স যেগুলো সায়েন্স বা পিওর সায়েন্স আর সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান বলতে আমরা বুঝি সামাজিক বিজ্ঞান বলতে আমরা অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস জীববিজ্ঞান ইতিহাস জীববিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমাজ সম্পর্কিত যে সমাজ সম্পর্কিত যে বিষয় করে সরাসরি আলোচনা আমরা একসাথে বুঝি সমাজকে আমরা একসাথে বুঝছি সমাজ সামাজিক বিজ্ঞানে সমাজ বিজ্ঞান এবং একই সাথে সামাজিক বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞানের পার্থক্যটা আমরা কি দেখলাম, সব সমাজ নিয়ে আলোচনা করে এই সবগুলোকে একত্রে সামাজিক বিজ্ঞান বলে, আর সামাজিক বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা সমাজ বিজ্ঞান। তাহলে আমরা সমাজ বিজ্ঞানটাকে জানছি সামাজিক বিজ্ঞানের অন্যতম প্রধান শাখা হিসেবে, এটুকু পর্যন্ত আমরা বুঝেছি। তাহলে আমরা বলতে পারি যে সমাজ বিজ্ঞান, তাহলে বিজ্ঞানকে আমরা দুভাগে ভাগ করেছি, এবং প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান। তাহলে এক্ষেত্রে আমরা একটা প্রশ্ন রাখতে পারি তোমাদের কাছে, যেহেতু যদিও এই বিষয়টা যে একক কাজ, যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এটা ক্লাসের মধ্যে প্রত্যেক স্টুডেন্টকে প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হয় যে সেই সামাজিক বিজ্ঞান কোনগুলো, প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো। তা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে সামাজিক বিজ্ঞান কোনগুলো, প্রাকৃতিক বিজ্ঞান কোনগুলো আমরা দেখিয়েছি। তা এই বিষয়ে এই একক কাজেরটা আমাদের শেষ হলো, আমরা এখন চলে যাচ্ছি সমাজ বিজ্ঞানের ধারণাতে। তোমরা দেখো সোশিওলজি হ্যাজ এ লং পাস্ট বাট হ্যাজ এ শর্ট হিস্ট্রি। হ্যাজ এ লং পাস্ট মানে একটা সুদীর্ঘ অতীতের কথা বলছে, বাট হ্যাজ এ শর্ট হিস্ট্রি মানে একটা সংক্ষিপ্ত ইতিহাসের কথা বলছে। যেমন আমরা বলছি তাহলে এটা বেশি দিনের ইতিহাস নয়, তাহলে আমরা দেখছি সমাজ বিজ্ঞান হিসেবে ইতিহাসটা খুব সংক্ষিপ্ত, অর্থাৎ 1839 সাল থেকে 2020, তাহলে এটা এখনো 200 বছরও হয়নি। এই কারণে বলা হচ্ছে সমাজ বিজ্ঞানের একটা সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। আর সোশিওলজি হ্যাজ এ লং পাস্ট অর্থাৎ সমাজ বিজ্ঞানের একটা সুদীর্ঘ অতীত রয়েছে। অতীত বলতে বোঝাচ্ছে সমাজ বিজ্ঞানের চর্চাটা শুরু হওয়ার জন্য যেই মানে সেই প্রাচীন সুদীর্ঘ প্রাচীন কাল থেকে মানুষ সমাজ সম্পর্কে জেনে আসছে, সমাজ সম্পর্কে আলোচনা করে আসছে, মানুষের মধ্যে যে জানার আগ্রহ যে আমরা কি কেন কোত্থেকে এসছি, আমাদের কাজ কি, মানে সমাজ কি, মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসার পর একটা পর্যাপ্ত জ্ঞানভাণ্ডার রচিত হওয়ার পরেই একটা বিষয়ের সূচনা হয়। সেই প্রেক্ষিতে আমরা বলেছি সমাজ বিজ্ঞান হ্যাজ এ লং পাস্ট বাট হ্যাজ এ শর্ট হিস্ট্রি। তাইলে আমরা প্রথমে দেখি সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সোশিওলজি। এই শব্দটি আমরা শুরুতেই বলেছি সর্বপ্রথম উদ্ভাবন করেন ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোন্ট। আমরা বলেছি ইতিমধ্যে যে তিনি 1798 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1857 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে সোশিওলজি শব্দটিকে আমরা যদি ভাঙি দেখি, কিসের প্রেক্ষিতে এটা এসেছে? ল্যাটিন শব্দ সোশিয়াস যা বাংলা করলে দ্বারা সমাজ, এবং গ্রিক শব্দ লোগোস বা বিজ্ঞান বা বিশেষ জ্ঞান, এই দুই শব্দ থেকে উদ্ভূত। তাহলে শব্দগত অর্থে সমাজ বিজ্ঞান বলতে বোঝায় সমাজ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠ। আমরা এর সংজ্ঞায় যাই, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থীরা, পিওর সায়েন্স এবং বা প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞানগুলোর ঘটনাবলী সবসময় সব পরিবেশে একই রকম ঘটনা ঘটে কার্যকারণের প্রেক্ষিতে, কিন্তু সমাজ বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানগুলোর ঘটনাবলী অনেক পরিবেশের উপরে, মানুষের আচরণের উপরে, অনেক বিষয়ের উপর নির্ভর করে। সেই কারণে সামাজিক বিজ্ঞান সময়ের সংজ্ঞাগুলো সবসময় একসময় আমরা দেখতে পাই যে সার্বজনীন নাও হতে পারে। সেই কারণে আমরা এখানে শুরুতেই বলে নিচ্ছি সমাজ বিজ্ঞানের সার্বজনীন কোনো সংজ্ঞা নাই। সমাজ বিজ্ঞানের সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি যে সমাজ বিজ্ঞানের সার্বজনীন কোনো সংজ্ঞা না থাকলেও বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা নিরূপণের চেষ্টা করেছেন। আসলে তোমাদেরকে শুরুতেই বলে রাখি যে প্রাকৃতিক বিজ্ঞানের মতো সামাজিক বিজ্ঞান সময়ের কোনো বিষয়ে সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সব ক্ষেত্রে
সবাই একমত হওয়া সম্ভব হয় না, কারণ সেটা পরিবেশ, মানুষের আচরণ অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। তারপরও আমরা চেষ্টা করব সমাজবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। অধ্যাপক ম্যাকাইভার ও পেজের মতে সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক অধ্যয়ন করে। সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক। সমাজ বলতে আমরা যেখানে বসবাস করি, সামাজিক সম্পর্ক বলতে মানুষের সাথে মানুষের সম্পর্ক, অন্যান্য সামাজিক বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, দল, এদের সম্পর্কের কথা বলছে। অধ্যাপক মরিস জিন্সবার্গ উল্লেখ করেছেন, সমাজবিজ্ঞান হল আন্তঃমানবিক কার্য প্রক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং তাদের অবস্থা ও ফলাফল সম্পর্কে অধ্যয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজবিজ্ঞানের অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা বইতে দেখতে পাবা। আমরা এখানে দুটো মোটামুটি গ্রহণযোগ্য সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আমরা চলে যাই সরাসরি এখন সমাজবিজ্ঞানের প্রকৃতি। প্রকৃতি আলোচনা করার আগে তোমাদের একটু ধারণা দিই, প্রকৃতি বা ইংরেজিতে যাকে বলে নেচার, বা আরো যদি আমরা পরিষ্কার করে বাংলায় বলি বৈশিষ্ট্য বা বলি ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটা বিষয়েরই একটা সুনির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে। ওই প্রকৃতির আলোকেই আমরা বুঝতে পারি আমরা কোন বিষয়ে আলোচনা করছি। যেমন ইতিহাসে বলতে আমরা যেটা বুঝাই তার একটা বৈশিষ্ট্য আছে, ভূগোলে যে বিষয় নিয়ে আলোচনা করে বা প্রাকৃতিক বিজ্ঞানগুলো যে বিষয় নিয়ে আলোচনা করে, তেমনি সমাজবিজ্ঞানেরও একটা প্রকৃতি আছে। অর্থাৎ সমাজবিজ্ঞানের সাথে অন্য অন্য বিজ্ঞানগুলোর যে পার্থক্যটা আছে সেটা আমরা মূলত বুঝতে পারি তার প্রকৃতি দিয়ে। তার বিষয়বস্তুটা তো আছেই, তবে সেটার প্রকৃতিটাই হচ্ছে মূলত, অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারি কোনটা সমাজতাত্ত্বিক বিষয়, কোনটা ঐতিহাসিক বিষয়, কোনটা ভৌগোলিক বিষয়, কোনটা তোমার রাজনৈতিক বিষয়, সেই বিষয়। বা সুতরাং আমরা দেখি সমাজবিজ্ঞান মূলত সমাজের বিজ্ঞান। আমরা যে সমাজবিজ্ঞান তোমাদেরকে পাঠদান করছে বা সমাজবিজ্ঞানের যে বৈশিষ্ট্য, যে মূলত সমাজের বিজ্ঞান। অর্থাৎ তাহলে সমাজবিজ্ঞান এটি মানুষের আচরণ, পারস্পরিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি সব সমাজ কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। সমাজের পূর্ণাঙ্গ পাঠ, অন্যান্য বিষয় সামাজিক বিজ্ঞানের মতো সমাজের এক একটি দিক সম্পর্কে আলোচনা না করে সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, যেমন রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, ভূগোল ভৌগোলিক বিষয়গুলো নিয়ে, আবহাওয়া তোমার ভৌগোলিক বিষয় বিভিন্ন বিষয়, তারপর ধরো নৃতত্ত্ব নৃতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে, জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যার হ্রাস বৃদ্ধি মৃত্যুহার জন্মহার এগুলো নিয়ে আলোচনা করে ঠিক। কিন্তু সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ, এটা সমাজের সার্বিক দিক নিয়ে আলোচনা করে। এটি একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান, যেমন সামাজিক ঘটনাগুলির কার্যকারণ সম্পর্ক নিয়ে যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ করে। মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বুঝতে হলে তোমরা মূল্যবোধ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। প্রত্যেক সমাজেরই কিছু নিয়ম নীতি আচার আচরণ আছে, কিন্তু সেই বিষয়গুলোকে আমরা বলছি মূল্যবোধ। এখন আমরা যদি উপজাতীয় সমাজের বিবাহ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা যদি বাঙালিদের বিবাহ প্রথার সাথে মিলাই, কিংবা কোনো একটা ধর্মীয় পরিচয় বিবাহের সাথে যদি আরেকটা ধর্মের বিবাহের সাথে মিলাই, তাহলে মিলবে না। প্রত্যেকটা ধর্মের নিজস্ব মূল্যবোধের এক একটা ধরন আছে, সেই ধরনের প্রেক্ষিতে আমাদেরকে বিষয়টা দেখতে হবে। তাহলে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলতে বোঝাচ্ছে এটি সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে, সমাজের ওই বাস্তবতা ভালো নাকি মন্দ, সমাজ কেমন হওয়া উচিত কি অনুচিত, এইসব বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করে। অর্থাৎ আমি যখন আমেরিকার সমাজের বিষয়ে আলোচনা করব সেটা বাংলাদেশের প্রেক্ষিতে দেখব না, সেটা আমেরিকার সমাজের প্রেক্ষিতে আলোচনা করব। তেমনি সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ, সমাজ বিজ্ঞান সবসময় সমাজের গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি কৌশল অবলম্বন করে, সমাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা ও গবেষণার হেয়ালি কল্পনা আবেগের স্থান এখানে নেই। তাহলে আমরা সমাজবিজ্ঞানের যে বিজ্ঞান ভিত্তিক পাঠ, অর্থাৎ যা খুশি আসলে বলে দিলাম বা ইতিহাসের মতো বা যা কিছু ঐতিহাসিকের মন গড়া নয়, এখানে কার্যকারণের প্রেক্ষিতে আমরা কোনো বিষয়ে গবেষণার বা বৈজ্ঞানিক কলা কৌশল অবলম্বন করে কোনো একটা বিষয়ে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা এই সংজ্ঞাগুলোর আলোকে সমাজবিজ্ঞানের যে প্রকৃতিটা পেলাম সেটা এখানে তোমাদের সাথে তুলে ধরলাম। এখন আমরা একটা দলগত কাজে যাব, যেমন
সাধারণত এই কাজটা ক্লাসের মধ্যে করা হয় কদল ও খদল উভয়ে। যেমন দুটো দলে ভাগ করে তোমাদেরকে সমাজ বিজ্ঞান কি কি বৈশিষ্ট্য ধারণ করে তার সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ সমাজ বিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিতে বলা হয়েছে। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ, না বুঝলেও তোমরা বারবার যদি অনুশীলন করো তাহলে বুঝতে পারবা। আমরা তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় সমাজ। যেহেতু সমাজ বিজ্ঞান একটি আচরণিক বিজ্ঞান, সেহেতু সুনির্দিষ্ট সংজ্ঞা নিরূপণ করা সম্ভব না হলেও বিজ্ঞানের ধাপ অনুসরণ করে সমাজ বিজ্ঞান গবেষণা পরিচালনা করে বিভিন্ন সংজ্ঞাগুলো বিশ্লেষণের আলোকে আমরা সমাজ বিজ্ঞানের প্রকৃতি নির্ধারণ করি। যেহেতু সমাজ বিজ্ঞান একটি সামগ্রিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সেহেতু সমাজের সবগুলো বিষয়কে নিয়ে আলোচনা করে। এই প্রেক্ষিতে সমাজকে জানতে হলে, সমাজ কাঠামোকে বুঝতে হলে, সর্বোপরি সমাজের ঘটনাগুলোর কার্যকারণ উপলব্ধি করতে হলে সমাজ বিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেই বিষয়ে আমরা পরে পাঠদান করব। এবং তাহলে আমরা এখানে মূল্যায়ন কি করতে পারি, সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায়, সমাজ বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি। তো আজকে তোমাদেরকে এই বিষয়ে এটুকু বললাম। এখানে তোমাদের সহায়ক গ্রন্থাবলীগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এতদিনে তোমরা তোমাদের বই কিনেছ বা কালেকশন করেছ। তারপরে আমি তোমাদের বিভিন্ন পাবলিকেশনের বইগুলো দিয়ে দিলাম, নাম দিইনি, শুধু পাবলিকেশনের নামগুলো দিয়েছি। তোমরা যারা কিনে এখনও কিনো নাই তারা ইতিমধ্যে বই সংগ্রহ করবে। তো ধন্যবাদ তোমাদেরকে সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাইকে ধন্যবাদ। এখন তোমাদেরকে আমি সমাজ বিজ্ঞানের সম্পর্কে ধারণা দিলাম, এটার প্রকৃতি সম্পর্কে বললাম। আসলে সময়ের সীমাবদ্ধতার কারণে একসাথে অনেক দূর পর্যন্ত আমরা আলোচনা করতে পারি না, আর ধাপে ধাপে যদি আমরা আলোচনা করি তাহলে জিনিসটা আমাদের আরও গোচরীভূত হবে এবং আমরা আরও বেশি বুঝতে পারব। আগামী ক্লাসে পরিধি নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।